আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হয়তো ভাবছেন আপু আজকে কি দিয়ে ব্লগ শুরু করলো। তো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণের গরম পড়েছে, আসলে কি বলবো, যখন দিনের বেলা গাড়িতে করে কোথাও যাই, গাড়িতে এসি চলে, তারপরও দেখা যায় যে এত গরম থাকে। আর তুষানের বাবা যখন ড্রাইভ করে দেখা যায় ওর হাতের এক সাইডটা একদম মানে পুড়ে যায় এরকম আর কি, রোদের তাপ থাকে। তো তুষানের বাবা হলো বললো যে ঠিক আছে গাড়িটা একটু টিন্ট করিয়ে নিয়ে আসি, মানে এটা হলো একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছে উপরে, একটা স্কিন প্রোটেক্টর টাইপের আলট্রাভায়োলেট রশ্মি থেকে প্রোটেক্ট করবে আর কি, হয়তো বা গাড়ির গরমটা একটু কমতে পারে এটা দেওয়ার ফলে। তো দেখা যাক কমে কি না, তারপরও যদি একটুও যদি মানে কমে সেটাই আলহামদুলিল্লাহ। তো এখান থেকে তুষানের বাবা এটা করে নিয়ে এসেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আর কি। তো আজকে হলো তাবিবকে নাড়ু করে দিব, চুল কেটে দিব। এই ফার্স্ট তাবিবের চুল কাটা হচ্ছে। আসলে ভয় পাচ্ছিলাম আমি যে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। আম্মু প্রতিদিন বলছিল যে চুলগুলা কেটে দাও কেটে দাও, চুলগুলা কেটে দেওয়া উচিত এখন। তো যাই হোক, দুজন মিলে সাহস করলাম, আমি আর তোষানের বাবা, বললাম চলো কেটেই দিই, দেখা যাক যা হয় হবে। তো তোষানের বাবা কিন্তু আমার পাশে আছে আর তাবিব তো মনে সুখে হাত খাচ্ছে। তো আমি হালকা অল্প একটু পানি ওর মাথায় একটু ইয়ে করে নিলাম, লাগিয়ে নিলাম, তারপর এখন রেজার দিয়ে কেটে দিচ্ছি আর কি। তো চুল কাটার পরে যে চুলটা হয় সেটা ওজন করে সম পরিমাণে দান করে দিতে হয়। তো এই জিনিসটা আমার জানা আছে আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করব করার। তো যারা জানেন না তারাও হয়তো বা আমার মাধ্যমে জেনে গেলেন। তো এই যে আমি করতে করতে তোষানের বাবা বললো দাও আমাকে দাও, এবার আমি একটু করি। আসলে ও খুব ভয় পায় এসব জিনিস, মানে বলে যে আল্লাহ ব্যথা পাবে, দেখো মাথা কেটে যায় কি না। তো যাই হোক, তাবিবও কিন্তু আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিচ্ছে, দেখুন মাশাল্লাহ বাচ্চাটা চুপ করে আছে। কিছুই করার নেই, দেশের বাইরে আছি, কেউ নেই যে একটু এই কাজটা করে দিবে। আর আমি তো এই ফার্স্ট টাইম কোনো বাচ্চার মনে হয়, আচ্ছা ফার্স্ট টাইম না, আমি হলো কুসুমের বাচ্চার চুল ফেলে দিয়েছিলাম প্রথমবার, তবে সেটা রেজার দিয়ে না, ট্রিমার দিয়ে। তো ট্রিমার দিয়ে করলে কিন্তু একদম সব চুল পড়ে না, কিছু কিছু চুল থেকে যায়। তো এই কারণে ভাবলাম যে থাক একবার রেজার দিয়ে করি, রেজার দিয়ে করলে একদম গোড়া থেকে কাটা হবে আর কি। তো দেশে তো ছোটো বাচ্চাদের চুল হলো খুঁট দিয়ে কাটা হয়। তো ঠিক আছে, ওর চুলগুলা কাটা শেষ করি, তারপরে ঝটপট কিছু একটা রান্না করে নিবো ইনশাল্লাহ। আমি কিচেনে চলে এসেছি, রান্না করব, খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি ট্রাই করব। রেসিপিটা যদিও বা আমার না, রেসিপিটা হলো আমার বাসায় ওই দিন একটা আপু এসেছিল, দেখেছেন আপনারা, সেলিনা আপু, ওইটা হলো আপুর রেসিপি। তো আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে। এই জন্য তো আমার চিকেন লাগবে। তো চিকেনটা আমি বটিতেই কাটি মোটামুটি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এর আগে অনেক আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিভাবে চিকেনটা খুব সহজেই কেটে নিই বটিতে। তো যারা নতুন সংসার শুরু করেছেন বা সংসার শুরু করবেন, আমার মতো যারা বিয়ের আগে চিকেন কাটতে পারতেন না, কি বাবা চিকেন, হ্যাঁ, তো তাদের সুবিধার্থে আমি আজকে আর একটু দেখিয়ে দিব যে খুব সহজভাবে কিভাবে চিকেনটা খুব সুন্দর করে বটি দিয়ে কাটতে পারেন। ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে কাঁচি দিয়েও দেখিয়ে দিব যে কাঁচি দিয়ে কিভাবে সহজ করে কাটতে পারেন। তো আমরা যেহেতু চামড়া খাই না, আমরা মুরগির চামড়া খাই না কিন্তু, তো সেই কারণে চামড়াটা ছুলে ফেলে দিচ্ছি। দেখুন চামড়াটা ফার্স্টে আমি বুকের এই অংশটা থেকে ছুলে নিয়েছি, এখন আস্তে আস্তে পুরো শরীরটা থেকে চামড়াটা ছাড়িয়ে নিব। তো এই যে চামড়াটা ছাড়িয়ে নিয়েছি, তো এখন হলো আমি চিকেনটা কেটে নিব আর কি। ফার্স্টে কেটে নিচ্ছি দুই সাইডের এই দুইয়ের রানের অংশটা, একদম এখান থেকে, দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা মনে হয়, একদম এই যে এই জায়গাটা, এই জায়গাটা থেকে কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেল কিন্তু এক সাইড, এখন আর এক সাইড কাটছি। আমি আসলে খুব ভয় পেতাম আগে, যখন কাটিনি তখনও তখন খুব ভয় পেতাম, আসলে মনে হয় পারবো না, কিন্তু কোনো ব্যাপারই না, খুব ইজি। আর একটা কেটে নিলাম, এখন এগুলো পরে পিস করছি। এখন হলো দেখুন এই যে সাইডের এই যে অংশগুলো, এগুলো হলো চর্বি চামড়া, এগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। তা আমি আসলে মানে চর্বি রাখি না। তারপরে এই যে নিচের অংশটুকু, এটাও আমি কেটে ফেলে দিব। এখন আমি এই অংশটা কেটে নিব, দেখুন আমি এটা কীভাবে কাটছি। আসলে সব কিছু মুখে বলে প্রকাশ করা যায় না, কিছু কিছু অংশ দেখে বোঝা যায় আর কি। এই যে এভাবে কেটে নিলাম, এখন এটাও আলাদা করে নিব। এই যে এখন এগুলো আস্তে আস্তে পিস পিস করে নিই, তার আগে গায়ের এই লোমগুলো
ছাড়িয়ে নেই। আমি একটু বড় বড় অংশ রাখবো, আমি যেটা রান্না করবো সেটার জন্য একটু বড় অংশ লাগবে। সাইড থেকে এগুলো আমি কেটে ফেলে দিব। এই যে পাখনাটা কেটে নিলাম, পাখনাগুলো আমি দিব না, এগুলো আমি রেখে দিব। এগুলো দিয়ে আরেকদিন আমি আপনাদেরকে ছোলার ডাল রান্না করে দেখাবো, কীভাবে গলা পাখনা এগুলো দিয়ে ছোলার ডাল রান্না করি। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো সেটা। এখন আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এই যে এক পিস করে কাটলাম, এরকমই রাখবো, এর চেয়ে ছোটো করবো না, আমার এরকম অংশই দরকার। হ্যাঁ, এভাবে এভাবে এখন পিস পিস করে কেটে নেবো। এটা আসলে মেইন, আর দেখানোর মতো তেমন কিছু নেই, এভাবে পিস পিস করে কেটে নিলেই হবে। তো এই যে আমার হলো সবগুলো চিকেন সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিব। চিকেনগুলো আমার ক্লিন করা হয়ে গেছে। রান্নার জন্য পেঁয়াজ, আমি এখানে প্রায় এক কাপেরও বেশি পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি এই যে আলু এরকম করে বড় বড় করে কেটে রেখেছি। তো এটার জন্য ফার্স্টে চিকেনের যে চিকেনের অংশগুলো আমি রান্না করব, সেই চিকেনের অংশগুলো আমাকে একটু ফ্রাই করে নিতে হবে, যেহেতু এটা ফার্ম চিকেন, এই কারণে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করলে ভালো হয়, একটু শক্ত হয়, ভালো লাগে খেতে। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, এই ফ্রাই প্যানেই আমি ফ্রাই করে নিব। এটা সম্পূর্ণই প্রেশার কুকারে রান্না হবে। তো সেই রান্নার প্রসেসিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রেশার কুকারে খুব অল্প সময়ে কিভাবে চিকেন পোলাও রান্না করে ফেলতে পারেন আপনারা। তো আমি তেলটা গরম হলে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে ফ্রাই করে নিব। একদমই নর্মাল চিকেন, মানে কোনো হলুদ লবণ মরিচ কিছুই না। তো এই যে চিকেনগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো এক সাইড মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে আমি কোনো হলুদ লবণ মরিচ কিছুই দেইনি, শুধুমাত্র চিকেনগুলো আমি তেলে ভেজে নিচ্ছি একটু। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আমার প্রেশার কুকারটা কিন্তু খুব বেশি বড় না, এটা 3.5 লিটারের প্রেশার কুকার। তো এই প্রেশার কুকারে আমি রান্না করব চিকেন পোলাওটা। তেল দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হলে তারপরে পেঁয়াজ অন্যান্য মশলা দিব। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, নর্মালি আমরা যেরকম দেই ওইরকম আর কি। তো আর একটু পরে আমি পেঁয়াজ কুচিগুলো সব অ্যাড করব। তো এই যে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি একদম ভেজে বেরেস্তার যে কালার হয় সেই কালারটা করে নিব। হঠাৎ করে বাসায় মেহমান আসলো হয়তো, বা নিজেদেরও খেতে ইচ্ছা করলো, এরকম প্রেশার কুকারে বসিয়ে আপনি ঝটপট করে ফেলতে পারেন এই চিকেন পোলাওটা। এটা আসলে খেতে খুবই মজা হবে। আমি আপুর রেসিপি দেখেছি, তো দেখেও আমি ভাবলাম যে আসলে আমি একটু ট্রাই করি। তো ওই হিসাবে আমি ট্রাই করছি আপনাদের সাথে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে বা কাজে আসবে, ঝটপট রেসিপি হিসাবে করে ফেলতে পারবেন। ঠিক আছে, পেঁয়াজগুলো কালার আসতে থাক তাহলে। পেঁয়াজটা বেরেস্তার কালার হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় 2 চা চামচ রসুন বাটা, আর 2 চা চামচের মতো হলো আদা বাটা। আদা বাটা 2 চা চামচের একটু বেশি। পেঁয়াজ বাটা দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। আসলে মশলাটা আমি বলি, তারপরে এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন দিতে চান। অল্প একটু পানি দিয়ে দিব যাতে স্মুথ না হয়। আমার আরও একটা বড় প্রেশার কুকার আছে, ওইটা প্রায় 8.5 লিটার। তো অত বড় প্রেশার কুকার এটা আমি মালয়েশিয়া থেকে কিনেছিলাম, দরকার হয় না আমার ছোট্ট সংসারের জন্য। আর এটা হলো আমি দেশ থেকে কিনে নিয়ে এসেছি, আমাদের ঈশ্বরদী থেকে কিনেছিলাম এটা। এখন লবণ অ্যাড করব। আমি এখানে কোনো বিরিয়ানির মশলা টশলা কিছুই দিব না, এটা কি যেহেতু চিকেন পোলাও এই কারণে অন্য কোনো মশলা যাবে না। নর্মাল যে মশলা আমরা বাসায় তরকারি বা যে কোনো রান্নায় খাই সেগুলোই দিব। তো লবণ দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী। আসলে এটা একদমই সহজ আর খুবই ইনস্ট্যান্ট একটা রেসিপি, খুব তাড়াতাড়ি করে নিতে পারেন বাসায় গেস্ট আসলে। আর এটা একদম পুরো সব কিছু দিয়ে বসিয়ে 10 মিনিট কুক করলেই হয়ে যাবে। শীষ কয়টা উঠলো সেটা দেখার বিষয় না, শুধুমাত্র 10 মিনিট কুক করলে এটা এনাফ। তো ঠিক আছে, এই মশলাটা একটু কষানো হতে থাক, তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এর মধ্যে। তো এই মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি হলো জিরা গুঁড়ো, যা নর্মালি আমরা দেই, ধনে গুঁড়ো সবই 1 চা চামচ করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি একটু 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো।
দিয়ে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিই একটু। অল্প একটু পানি অ্যাড করতে হবে এই পর্যায়ে। এই যে মশলাটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখন সেই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। তো সেই ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন যদি ফার্মের চিকেন হয়ে থাকে, আর যদি দেশি চিকেন হয় তাহলে ভাজার কোনো দরকার নেই। তো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব। কষানো হয়ে গেছে চিকেনটা, এখন আমি এর মধ্যে সেই যে কেটে রেখেছিলাম আলু, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে আলুগুলোর সাথে চিকেনটাকে মিশিয়ে নিব। তো ঠিক আছে, আলু দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আর হয়তো 2-3 মিনিট আমি মাঝারি ফ্লেমে এটাকে একটু কুক করে নিব। তারপরে এর মধ্যে আমি বাসমতি চালটা দিয়ে দিব। তো আমি বাসমতি চাল নিয়েছি, রাইস কুকারের যে কাপগুলো থাকে এই সাইজের, এই কাপের 3 কাপ বাসমতি চাল নিয়েছি, ধুয়ে আমি রেখে দিয়েছি। এই বাসমতি চালটা আমি নিয়েছি মোঘল, আর এই যে এই কাপটার 3 কাপ আমি চাল নিয়েছি। তো সেই অনুযায়ী আমি পানিটা দিব, 3 কাপের জন্য আমার 6 কাপ পানি লাগবে। তো এই যে চিকেনটা পানি দিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি সেই বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে একটু চিকেনটার সাথে যেখানে একটু পানি আছে সেটার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, বেশি মেশানোর দরকার নেই। তো এখন আমি এখানে পানি অ্যাড করব। এখানে অনেক পানি বের হয়েছে, চিকেন থেকে পানি বের হয়েছে, আবার চালেরও একটা পানি ছিল, তাই এখানে আমি আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে রাইস কুকারের ঢাকনাটা আটকিয়ে 10 মিনিট কুক করে নিব, তাহলে হয়ে যাবে। প্রথম 5 মিনিট হলো হাই ফ্লেমে, তারপরের 5 মিনিট একদমই লো ফ্লেমে কুক করব। শীষ কয়টা উঠলো এটা দেখার দরকার নেই, উপর থেকে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন রাইস কুকারের ঢাকনাটা আটকে দিব। এই যে বসিয়ে দিলাম, এখন আঁচটাও বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এরকম থাকবে, একটু হাই হিটে থাকবে, তারপরে পরের 5 মিনিট আঁচটা কমিয়ে দিব। ঠিক আছে, হতে থাক। এই তো দেখুন সুন্দর হয়ে গেল। আমি 10 মিনিট মতো কুক করে নিচে নামিয়ে রেখেছিলাম প্রেশার কুকারের ঢাকনাটার ভাপটা বের হওয়া পর্যন্ত। তো একদম সুন্দর, এই যে চালগুলো একদম সুন্দর হয়ে গেছে দেখুন। তো এইভাবে কুক করে নিতে পারেন, আপনাদের ঝটপট হয়ে গেল। তো এই যে আপনাদের তাবিপ সোনা কিন্তু টাক বেল হয়ে গেছে। তো চুল কেটে দিয়েছি, অনেক সময় লেগেছে ওর চুল কাটতে। আমি আর আপনাদের ভাইয়া দুজন একসাথে মানে ঠিকঠাক করে তারপরে চুলটা কেটেছি আর কি। আপনাদের ভাইয়া ধরেছিল, আবার কিছুক্ষণ আমি ধরেছিলাম। আসলে তোষানের সময় ওকে যতবার চুল কাটা হয়েছে আমি টেরই পাইনি, কারণ অনেক মানুষ ছিল তখন। কিন্তু তাবিবের সব কিছুই আমার একার হাতে, আমার নিজের হাতে করতে হয়। এটা তো একটা আনন্দ আছে যে নিজের হাতে করছি, আবার দেশের কথাও খুব মনে পড়ে, নিজের আত্মীয় স্বজনের কথা খুব মনে পড়ে, মিস করি অনেক, ওরাও সবাই অনেক মিস করে। বিশেষ করে আমার শ্বশুর আব্বা তো তাবিবকে মানে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আম্মু দেশে যাওয়ার পরে খালি বারবার বলে যে কবে কোলে নিব, কবে কোলে নিব। আমার শাশুড়ি মানে মাও খুব ইয়ে করে, সবাই খুব মনে হয় যে ওকে একটু দেখুক, ওকে একটু কোলে নিক, সবার খুব ইচ্ছা। আসলে নতুন বাচ্চা, বাচ্চাকে সবাই অনেক ভালোবাসে, এটা স্বাভাবিক, বাচ্চাকে সবাই ভালোবাসবেই, বাচ্চা ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তো তাবিব সোনা, তাবিব কুচু গুজু গুজু, বাবা। তো চুল যেহেতু কেটে দিয়েছি, আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, তো সে খুব আরামে ঘুমিয়েছে আর কি চুল কাটার পরে। আমিও খাওয়া দাওয়া করলাম, আজকে অনেক দেরি হয়ে গেছে খেতে খেতে, কারণ ওর চুল কাটতে গিয়ে অনেক সময় নষ্ট হয়েছে, আবার রান্না করেছি। তো তোষানের বাবা বলছিল অবশ্য যে বাহির থেকে খাবার অর্ডার করি, আমি বললাম না থাক রান্নাই করি। তো ঝটপট রান্না করে ফেলেছিলাম আর কি চিকেন পোলাওটা, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, এরকম ব্যস্ততা থাকলে ঝটপট করে ফেলতে পারেন। তাবিব সবার সাথে কথা বলো। তাবিব কিন্তু ঘুম থেকে উঠেছে একটু আগে, এই জন্য সে এখন একটু মুডে আছে আর কি। তো তাবিবের সমবয়সী অনেক আপু বাচ্চারা আছে যারা কমেন্ট করে, আপু তাবিবের 4 দিনের বড়, বা 1 সপ্তাহ ছোট, বা 5 দিনের ছোট, এরকম অনেক আপুরা আছে যারা কমেন্ট করে। তো ভালোই লাগে আসলে, আমার তাবিবের ফ্রেন্ড ওরা, তাই না তাবিব?
তো আপনারা তাবিবের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ ওকে ভালো রাখুক, আল্লাহ ওকে বড় করুক, নেক হায়াত দিক। এটাই আমি সব সময় চাই আমার বাচ্চাদের ক্ষেত্রে। তো আপনাদের সবার জন্যই অনেক ভালোবাসা, আপনারা সত্যি এত এত সাপোর্ট করেন, আমাদেরকে এত ভালোবাসা দেন যেটা আসলে বলে শেষ করার মতো না। তো এইটার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাও আমার কাছে নেই। তো সবাই ভালো থাকবেন, অনেক কথা বললাম, দোয়া করবেন আমাদের জন্য, আমিও দোয়া করি, যে যেখানে থাকেন যেভাবেই থাকেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।